ফেনী, কুমিল্লা সহ সারা বাংলাদেশে প্রায় 8টি জেলায় বিরাজমান করছে শরৎকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। মাঠের পর মাঠ, মানুষের ঘর বাড়ি, রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে পানির নিচে। যেখান থেকে রেহাই পানি জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, ফেনীতে নিজ পরিবারের সাথে আটকা পড়েছেন তিনিও। গত 3 দিন ধরে দেশের উত্তর পূর্ব অঞ্চলের পরিস্থিতি খুবই ভয়াবহ। কুমিল্লা, ফেনী ও নোয়াখালী সহ ওই অঞ্চলের সব জেলার মানুষ এখন ঘর বাড়িহীন। গবাদি পশু থেকে শুরু করে নিজ নিজ স্থাপনা সবকিছু আজ পানির স্রোতে ভেসে গেছে। ঠিক এমন পরিস্থিতিতে নিজ বাড়িতে আটকা পড়ে আছেন সাইফউদ্দিন। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে ফেনী পুরোপুরি পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই নিজের অবস্থার কথা জানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন টাইগার অলরাউন্ডার। ভিডিওতে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, পুরো শহর এখন বিদ্যুৎহীন, অনেক কষ্টে ফোনে সামান্য চার্জ করাতে পেরেছি, পরিস্থিতি খুবই ভয়াবহ। ফেনীর বিভিন্ন এলাকায় আমার আত্মীয় স্বজন সহ অনেকেই চরম সংকটে আছেন, দয়া করে আমাদের জন্য দোয়া করুন। শুধু নিজের জন্য না, আশেপাশের সব এলাকার মানুষের জন্য সমবেদনা ও দোয়া প্রত্যাশা করেছেন তিনি। পাশাপাশি চরম সংকটের মাঝে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তার। এছাড়া সরকারের কাছ থেকে বন্যা কবলিত মানুষের জন্য বিশেষ সহযোগিতা কামনা করেন তিনি। এই নিয়ে তিনি বলেন, দিনভর কোনো সরকারি উদ্ধারকারী দল বা ত্রাণ পৌঁছাতে দেখিনি, এটি হৃদয় বিদারক। ফেনীকে রক্ষা করুন, আমার গ্রামের বাড়িতে আমার অনেক আত্মীয় স্বজন এখনো আটকা পড়ে আছেন। ভিডিওর আরেকটি অংশ সাইফউদ্দিন রেকর্ড করেছেন 12-তলা বাড়ির ছাদের ওপর থেকে, কারণ নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না আপলোড করার জন্য। ছাদে উঠে সাইফউদ্দিন বলেন, ভিডিওটি আপলোড করার জন্য 12-তলার উপরে উঠেছি, এই ভিডিওর পর হয়তো আবার অনলাইনে থাকবো না। আপনারা যারা আসবেন তারা অবশ্যই ট্রাঙ্ক রোডে আসবেন, এখানে অনেক স্বেচ্ছাসেবী আছেন। আমাদের গ্রাম বিশেষ করে লস্কর হাটের পর ফাজিলপুর, শিবপুর, ওইদিকে মানুষজন বা রেস্কিউ টিম যেতে খুব ভয় পাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত রেস্কিউ টিম ছাড়া কেউ সেখানে যাওয়ার সাহস পাচ্ছে না। আপনারা চেষ্টা করবেন ছাগল নাইয়া পরশুরাম এলাকাগুলোতে গিয়ে মানুষগুলোকে উদ্ধার করার। ত্রাণের চেয়েও এখন বেশি দরকার মানুষের জীবন রক্ষা করা। ফেনীর বর্তমান অবস্থা খুবই ভয়াবহ, চারিদিকে শুধু পানির স্রোত, বাঁধ ভেঙেও বাঁধ উপচে জেলার অধিকাংশ জায়গা পানির নিচে তলিয়ে গেছে। এমনকি কিছু কিছু অঞ্চলে পানি 2 তলার ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। অসহায় বন্যার্তদের উদ্ধার করতে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, র্যাব, বিমান বাহিনী সহ বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক সংস্থা। কিন্তু 2 দিন ধরে চলা এই উদ্ধার কাজ তীব্র স্রোত ও অধিক পানির কারণে ব্যাহত হচ্ছে। চলাচলের প্রায় সব রাস্তা ডুবে গেছে। তুমুল স্রোতের কারণে উদ্ধারকারীদের পক্ষে অনেক জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফেনীর প্রত্যন্ত অঞ্চলে এখনো আটকে আছেন অনেক মানুষ। এদিকে এমন পরিস্থিতিতে সাইফউদ্দিনের মতো জাতীয় দলের সব ক্রিকেটাররাই দুঃখ প্রকাশ করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া তাওহিদ হৃদয়, আকবর আলী, ইমরুল কায়েস, মাশরাফি বিন মর্তুজা, জুনায়েদ সিদ্দিকীরা বন্যা দুর্গতদের নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন, সবার একটাই প্রার্থনা, বন্যা কবলিত এলাকার মানুষের দুর্দশা যেন দ্রুতই কেটে যায়। দর্শক, আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।